এটা 4 নম্বর হয়, 4 নম্বরটা 3 নম্বর হয়, 3 নম্বরটা 2 নম্বর হয়, 2 নম্বরটা 1 নম্বরটা কুলে আসে বিশাল ইনিয়া চিৎকার দিয়া বাড়ি দিয়া ফানা হয়ে যায়, শেষ হয়ে যায়। কত শত শত হাজার হাজার লক্ষ লক্ষ ঢেউ এই কিনারে এসে মিসমার হয়ে গেছে, ফানা হয়ে গেছে। এই ঢেউ শেষ হয়ে গেছে, কেউ দেখতে যায় না। কারা শেষ হবে তাদেরকে দেখতে যায়। কি ইলিউশনের জগতে বাস করি, কি আরাম একটু কাপড় চোপড় পরে, আহা কি আরামে আছে। ঘড়ির কাঁটার মতো টিক 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 করে চলছে, সে গরিবেরটাও চলছে আমারটাও চলছে। তাই বারবার বললাম, আমি তো সবই চিনলাম, তো নিজেকে তো চিনলাম না। এই নিজেকে চেনার প্রেসক্রিপশন কে দেবে? যে দিতে পারবে সেই তো গুরু, সেই তো গুরু। কই বাবা কবির আহম্মদের গুরু তো হিন্দু ব্রাহ্মণ ছিল, এবং তার দেওয়া মন্ত্র সাধনা মোরাকাবাতেই তো উনি কামেল হয়েছিলেন কবির। তাই বলে কি বাবা কবির আহম্মদ সাহেব যে হিন্দু ব্রাহ্মণ গুরু ধরেছিলেন, এটা কি কোনো দোষের বিষয়? কখনো না। শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মারুদির তার গুরু তো বাবা গফুর শাহ, এতে কি দোষ আছে? শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর গুরুর নাম গফুর শাহ, দ্বিতীয় খণ্ডেই আছে, এতে তো দোষের কিছু নাই। গুরুর তো জাত থাকে না, গুরুর তো সাইনবোর্ড থাকে না, গুরু তো সার্বজনীন। তাই শামসুদ্দিন তাবরিজকে জিজ্ঞেস করেছিলেন, তুমি কি মুসলমান? সেটা তুমি রে মুসলমান বান খুদ্রা নমিদানম না তসরাও না ইহুদিয়ম না গভ্রম না মুসলমানম। শামসে তাবরিজ তুমি বলে দাও, তুমি অগ্নি উপাসক নও, ইহুদিও নও, খ্রিস্টানও নও, এমনকি তুমি মুসলমানও নও। কেন না? পরম গুরুর কোন জাত থাকে না, যার মধ্যে জাতের গন্ধ আছে সে আবার গুরু হয় কি করে? সে গুরু নামের কলঙ্ক, সে গুরু নামের ভেক ধরেছে। এই নামাজ মানুষকে বেহেস্তে দেয়, এই নামাজ মানুষকে মেরাজে নিয়ে যায়, আবার এই নামাজি ওয়াইল নামক দজুকে ফেলে দেয়। একটু আগে ফাওয়াইলুল মুসাল্লিনা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। সুতরাং ওয়াইল দজুক লুল্লিল ওই সমস্ত মুসল্লিরা, ওই সমস্ত মুসল্লিদের জন্য আমি ওয়াইল নামক দজুক রেখে দিয়েছি। কাদের জন্য? আল্লাযীনা যাহারা আন সালাতিহিম, তাহাদের নামাজ গুলোকে সাহুন মানুষকে দেখাবার জন্য পড়ে, আমার জন্য পড়ে না, আমার নৈকুট্য পাবার জন্য পড়ে না। বলে দাও তাদের জন্য ওই নামাজও ওয়াইল দজুক। হাইটে কি কর, আসসালাতু মিরাজুল মুমিনিন, এই নামাজি মিরাজের জন্য, মিরাজে যাবার এই নামাজি মুমিনকে মিরাজে নিয়ে যায়। তাহলে একই নামাজ, কি আল্লাহ বলছো? একই নামাজ একজনকে তুমি মিরাজে নিয়ে যাচ্ছ, একই নামাজ পড়ার পরে তাকে ওয়াইল্ড জুকে ফেলে দিচ্ছ, এ কিরকম কথা আল্লাহ? একই স্টিল দিয়া সার্জেলের চাকু তৈরি হয়, একই স্টিল দিয়া কসাইর চাকু তৈরি হয়। স্টিল এক, চাকু এক, সার্জেনের চাকু আর কসাইর চাকু দুটাই তো স্টিল দিয়ে, দুজনেই কাটে, একজনের কাটারে বলে অপারেশন, আরেকজনের কাটারে বলে জবে। একজনের পেট কেটে মানুষ বাঁচায়, বাঁচাবার নিয়োগ করে হায়াত মৌত রেজেক দৌলতের মালিক আল্লাহ, কিন্তু তার নিয়ত পবিত্র যে মানুষটাকে নিয়ে আমি পেটটা কেটে তার গল ব্লাডারের স্টোনটা বের করে তার নিয়ে বাঁচাতে পারি।
তার হাতেও তো সেই ধারালো ছুরি, সেও তো রুগীটাকে পেট কেটে গল ব্লাডার স্টোন বের করে বাড়িটাকে সিকুয়েশন নষ্ট হয়ে গেলে সেটা তাড়াতাড়ি সরিয়ে দেয়, মানুষটা প্রাণ পায়। ওই একই লোহা দিয়ে স্টিল দিয়ে তৈরি চাকু কষাই গলা কেটে জবে করে গোস্ত বিক্রি করে। তাহলে স্টিল এক, চাকু এক, নিয়ত দুটা। একজনের নিয়ত করে কেটে মানুষটাকে কিনি বাঁচাতে পারি, আরেকজনের নিয়ত হলো গলা কেটে গোস্ত দিয়ে বিক্রি করতে পারি। একই নামাজ একজনকে মেরাজে নেয়, আরেকজনকে ওয়াইদে ঝুঁকে ফেলে দেয়। বুঝছেন এই রহস্য? সুতরাং একদিন আমি এক ভক্তের বাড়িতে গেছি, একটা শিক্ষিত লোকই আমাকে মানে খুব, এমনি মানে তো বলতেছেন অন্ডারে যে কৃষ্ণ গোপীর সঙ্গে প্রেম করলে হয় লীলা খেলা, আর আমি করলে হয় বদমাইশ। আমি ডাক দিয়ে বললাম, আসো বাবা বলো হাত, তুমি সত্য কথা বলছো, একটু গবুল বলো নাই, তুমি করলে বদমাইশির বদমাইশিও হবে আর কৃষ্ণ করলে ওইটা লীলা হবে। হুজুর কেমনে আমাকে বসো, এই বেশি দিন লাগে না, আমাকে আদনান স্বামী এই ছেলে দেখছে এই দিনকার গজল গায়ক পপ গায়ক এই মোটা বদমাইশা, আবাহনী মাঠের মধ্যে 2000 টিকিট, 2000 টাকার টিকিট ব্ল্যাকে বিক্রি হয় 5000 টাকা খবরের কাগজে পড়ি। আদনান স্বামীর গান শুনবার গেলে তুমি 2000 টাকার টিকিট 5000 টাকা ব্ল্যাকে দিয়া তার গানটা শুনে আস, টাকা দিয়া তাও টিকিট নিয়ে ব্ল্যাকে কিনা, ওই একই গান তুমি গাও। একটা মানুষ শুনুন তো দূরের কথা, কুকুর সাহেবরা ঘেউ ঘেউ উপহার পাইবারই বেশি সম্ভাবনা আছে। ওই একই গান তুমি হারমোনিয়াম দিয়ে গাও, ভক 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 করে উঠবে। তো তোমার জন্য আদনান স্বামীর গান শুন যখন গাইবা কুত্তায় ঘেউ ঘেউ করবে, আর আদনান স্বামী যখন ওই গান গাইব 2000 টাকার টিকিট ব্ল্যাকে 5000 টাকা দিয়ে তুমি দেখবার যাও। তাই আদনান স্বামীর গান ওটা ওর জন্য লীলা খেলা, তুমি গাইলে এটা বদমাইশি হয়, কাহু জোর মাপ চাই। সুতরাং যার জন্য একই তো মানুষ খেলা গাড়ি চালায়, ওরও হাত পাও মাথা মুন্ডু আছে, আলবার্ট আইনস্টাইনেরও মাথা মুন্ডু হাত পাও আছে, দেখতে তো দুইটা একই রকম। এটাই তো ধোকা। আমি আমার সালুম মিস্টেকুম, আমি তোমাদেরই মতো একজন বাসা, কোরআনের এক জায়গাও নাই আমি তোমারই মতো মানুষ, নাই বাসার, বাসার মানে চামড়া। বাসার কিরকম একটু বুঝিয়ে দিই, ছেলে পেলের আধুনিক বইয়ের মধ্যে দেখবেন টিতে টাইগার, এলে লায়ন, আব্বু এইরকম জ্ঞান, এটা থাপা দিয়া দৈরা হরিণ খায়, এইটাও দৈরা, এইটা বলের রাজা, কি খায় বাবা এ গাল মটকে হরিণ খায়, বাবা বাবা এই সিংহ এইটা কই থাকে বনে, এইটা দেখুন এই ছবির দেখলাম, ছবির দেখাটা হইল ছায়া আর আসল দেখা হইল রিয়েল। ছবিতে বাঘ দেখলেন, এইবার বনে যায় বাঘ দেখে, আর কেমনে বুঝাবো আপনাদের, ছবির বাঘ দেখেই ভাল পারেন, একটু বনের বাঘ দেখেন কয়বার ফিট হন। ডিসকভারি চ্যানেলের মধ্যে দেখি ওই হরিণে ধরতেছে, বাবা কিরম করে ধরতেছে বাবা, বাবা এটা কোথায়? আফ্রিকার নাইজেরিয়ায়, বাবা যামু আমি গাছের উপরে উঠে এটা দেখবার গেলে তুই ফিট হয়ে যাবি, আবার পইরা গেলে তলে খায় ফেলাইব, এখানেই দেখ এইটাই বালা, তাহলে এই সত্য জানবো কেমনে? ওগো মহানবী,
আপনি জেহেরা পর্বতের গুহায় 15 বছর 1 মাস 19 দিন ধ্যান সাধনা মোরাকাবা করেছেন একাগ্র মনে, এই ধ্যান সাধনার পরেই তো রুহুল আমিন আপনার কাছে আইসা কোরআন নাযিল করল। আল্লাহ পাক, কাবা ঘর তো আপনার ঘর, হেরা পর্বত তো আপনার ঘর না, হেরা পর্বতের গুহাটা তো আপনার ঘর কোরআনে বলেন নাই, আপনার কাবা ঘর আপনার ঘর, সেই ঘরের মধ্যে কালাম না নাজেল হলো না, নাজেল হলো সেই 2500 ফিট উচায় জবালুন নূরের সেই হেরা পর্বতের অন্ধকার গুহায়। আপনার কালাম আপনার ঘরে পেলাম না, আপনার কালাম আমি পাই সেই এক অন্ধ প্রকোষ্ঠ 2500 ফিট উচায় 1500 বছর আগে 15 বছর 1 মাস 19 দিন সময় অসময়ে অসময়ে মোরাকাবা মুশাহাদার ধ্যানের পরে তারপরে আমার মহানবী দেখা পায়, সেইখানে কোরআন নাজিল হয়। আল্লাহ স্বর্ণ পাবো স্বর্ণকারের দোকানে, মাছ পাবো জেলের কাছে, এ কি খেলা! আল্লাহর ঘরে আল্লাহর কালাম নাই, জেলের ঘরে আল্লাহর কালাম, 114টা সুরার একটা লাইনও কাবা শরীফে নাজেল হয় নাই, অথচ সেটা আল্লাহর ঘর। আল্লাহর ঘরে আল্লাহর কালাম পাই না, খুব ইশারা মতো শুনলেন কথাগুলো, ফরিদপুরে জীবনে প্রথম আসছি তাই বলতেছি, আল্লাহর ঘরে আল্লাহর কালাম পাই না, আল্লাহর কালাম পাই সেই আখান্দা দুর্গম 2500 ফিট জবালুন নূর পাহাড়ের হেরা পর্বতের গুহায়। এই একবিংশ শতাব্দীতেও হাজিরা সেই গুহার মধ্যে যৌবন প্রাপ্তরা ছাড়া তাও 6 বার পানি খায়া ঢুকে দেখে, দেখে আমার কয় ডাক্তার সাহেব চেমকে যাইয়া যেখানে কি করে আমার মহানবী সাধনা করলেন। বলারা সাহেব, এই 15 বছরের মোরাকাবা মুশাহাদার ধ্যান সাধনাটি আপনি কিছু দিয়ে কাটকে রেখাই কোন পাঁচুক্ত নামাজ পড়ে বেহেস্তে যান গা। ভালো, আপনার কথাও ভালো, আপনি যতটুকু বুঝছেন ততটুকুই তো বলবেন। মহানবীর তো ধ্যানের প্রয়োজন ছিল না, কারণ আল্লাহ বলতেছেন আদম যখন পানি এবং মাটির মধ্যেও ছিল না তখন আমি মহানবী ছিলাম, তাহলে উনি কেন ধ্যান সাধনা করতে গেলেন? তৌহিদের শিক্ষা, নিজে আগে মিষ্টি ছাড়ো তারপরে বৃদ্ধর ছেলেকে বলো মিষ্টি খেও না, আগে তুমি ধ্যান সাধনা করে দেখিয়ে দাও তোমার উম্মতকে, যদি আল্লাহর নৈকট্য পেতে চাও, পরমের নৈকট্য পেতে চাও, এই মোরাকাবা মুশাহাদা ছাড়া অসম্ভব। কতটি গাঠি ভৈরা কথা শিখবেন আমার কাছে, কথাগুলো দিয়া ধেই ধেই করে যাবেন বাজারে, 2-4 জন আটকাইতে পারবেন, কি আলাল আটকে ফেলেছি, মনের তৃপ্তি সাময়িক তৃপ্তি, এটি একজনকে ছোট করতে পারবেন হারিয়ে দিতে পারবেন, কিন্তু আমি কি পাইলাম, আমি কি পাইলাম, এইটি মহানবী দেখিয়ে গেলেন। যদি সত্য পেতে চাও, যদি নিজেকে চিনতে চাও, যদি আপন সত্তাকে পরিস্ফুটিত করতে চাও, যদি রূহকে জাগ্রত করতে চাও, আসো আমি যেরকম আদমের জিসমিয়াতের আগে আমি নবী, তোমাদের জন্যই আমি এই মোরাকাবা মুশাহাদা করেছি যাতে আমার উম্মতরা এটা শিখতে পারে। নাই সেটাই বাদ দিয়ে দিচ্ছে, সেটাই আমি গালি দেবো না, এটা আপনাদের তকদিরের খেলা, আর গালি তো নাই। এই সাধনা কি? এই মোরাকাবাস কোন পীর ফকিরের এখানে গেল, আগের কারণ আল্লাহ সুদ্দাব 12 বছর 18 বছর 22 বছর 24 বছর ধ্যান সাধনায় জঙ্গলে কাটাইছে, এখন 12 মাস দিলেই 4টা মোরা মরি উঠে, তো পাবেনটা কি? কতগুলো কথা শিখবেন আমার মতো ঘাট করে হারিয়ে দিবেন, যেমন আমার কথা দেখাই উনি কিচ্ছু, কতগুলো কথা শিখে একজনকে আমি হারিয়ে দিলাম, হ্যাঁ হারাই, কিন্তু আমি কি চাপাইলাম আমাকে একটু জিজ্ঞেস করি না,
আমি তো ভবের নাট্য চালায় মানুষ চেনা দায় শুনে খুশি হই, কিন্তু যেই গায়া উঠে ভবের নাট্য চালায় নিজেকে চেনা দায় তখন কেন আমার মুখটা বেজার হয়। এটা একটু গবেষণা করিরা, আমাকে নিয়ে আমি একটু চিন্তা করিরা, কেন মহানবী সেই ধ্যান করতে গেলেন? মহানবী এই সাধনা কেন করলেন? উনি তো আদমের জিসমিয়াতের আগে নবী, কি আল্লাহ বলতেছে, তার তো ধ্যানের প্রয়োজন ছিল না, তার উম্মতকে উনি এতই ভালোবাসতেন। ছোটবেলা আপনার এই যেমন অবগত তারিখে যে এখন অল বাচ্চারেও ক খ গ ঘ বা এ বি সি ডি পড়াচ্ছে, ও যদি একা একা বৈশাখী চেয়ারে এ বি সি ডি পড়ে তাহলে মানুষ হলে পাগল ধারণা করতে পারে, কেননা ওই ইংরেজি সাহিত্যে এম এ পাস করে এ বি সি ডি পড়ে কি করে, ঠিক না? হ্যাঁ, এ বি সি ডি পড়লে তখন একজন মানুষ খুঁজবে যে ওর সঙ্গে ওনার সঙ্গে বোধ হয় ওনার নাতি আছে, নাতিরে শিখাইতেছে, যেই দেখবো যে না একটা পাঁচ বছরের নাতি আছে তখন ওই সৈয়দ তারিক ইংরেজিতে এ বে হইল, না ঠিক আছে ঠিক আছে, নাতিরে শিখাইতেছে এ পরো বি সি ডি। আর যখন ইজি চেয়ারে বৈশা যদি ওই একা একা ওই অ্যালফাবেট পড়তে থাকে এ বি সি ডি, তখন আমরা চিন্তায় পড়ে যাব, নাতি কই নাতি কই নাই, হায় হায় তারিখে একা একা ইজি চেয়ারে বৈশা এ বি সি ডি পড়ে গেল, এটা ঢাকা ইউনিভার্সিটির বি অনার্স এম ইন ইংলিশ, ই আবার এ বি সি ডি পড়ে গেল, নাতি খুঁজি নাই, তারিখ তারিখ পাগল হয়েছে নাকি, তখন আমরা পাগল মনে করি। ইয়া রাসূলুল্লাহ, এই আপনি সেই রকম আমাদেরকে উম্মতকে নিজের সন্তান মনে করে নিজে কষ্ট করে হেরা পর্বতের গুহায় 15 বছর 1 মাস 19 দিন সময় অসময় ধ্যান করে তারপরে আপনি সত্যকে শিখিয়ে গেছেন, সত্যকে ধরিয়ে গেছেন, সেই সত্য সাধনার পথ সেটাই আমাদের আলিঙ্গন করার বিষয়। কিন্তু কেন নাই? আজ সুফিবাদ পার্সি ভাষার উপরে, তার ভাণ্ডটি পার্সি ভাষা, পার্সি ভাষার মধ্যেই সুফিবাদের মূল রহস্য। কিমিয়ায়ে শাহাদাত বলেন, মাসনবী শরীফ বলেন, মাওলানা জালাল উদ্দিন রুমির যেটা বিশ্ববিখ্যাত সেটাও পার্সি ভাষায় রচিত। ওহাবিরা সৌদি আরবের ওহাবিরা দেখলেন যে না, এরা তো সুফিবাদ মানে না, এদেরকে তো তাড়ানো যাবে না পৃথিবী থেকে, কি করা যায় কি করা যায়, কি করে এই সুফিবাদের গোড়াটা উঠিয়ে দেওয়া যায়। মিটিং বসলো সৌদি আরবে, মিটিং বসার পরে একজন জ্ঞানী লোক বললেন, মহারাজ যদি সমস্ত পৃথিবীর মাদ্রাসা থেকে পার্সি ভাষাটাকে চিদিয়া কেটে বাদ দিয়ে দিতে পারেন তাহলে আর সুফিজম থাকবে না, আজ পৃথিবীর কোন মাদ্রাসায় আর পার্সি ভাষা পড়ানো হয় না। আগে আমরা দেখতাম মাদ্রাসা থেকে শত শত আল্লাহর অলি বেরিয়ে আসত, আর আজ ওই পার্সি ভাষাকে চিদিয়া কেটে দিবার পরে কি হয়েছে, নিউটনের সূত্র, এভরি অ্যাকশন হ্যাজ এন এক্সাক্টেড ইকুয়াল অপোজিট রিয়াকশন। আজ সেই মাদ্রাসার থেকে আগের দিনে শত শত অলি বের হতো, আর আজ এই একবিংশ শতাব্দীতে মাদ্রাসা থেকে তালেবান বের হয়। কি জোশ, যেন কি কায়েম করে ফেলবে। সুফিবাদকে ধ্বংস করার জন্য, সুফিবাদকে দমন করার জন্য কত রকম প্রচেষ্টা, কত রকম, তাই সব ফেলে দিয়ে এই একটু হয়তো পার্সি ভাষাটা সম্বন্ধে পড়েছিলাম ব্যক্তিগত পর্যন্ত, তাই হয়তো টটর মটর জানি। ভালো জানে আমাদের মাওলানা এই মাহতাবুদ্দিন মশা বলল, মামা আসেন আমরা সুফিবাদটাকে উঁচু করে তুলি, এইটাকে তুলে ধরি।
এই সুফিবাদটাকে ভালো করে তুলি। আমি আরেকজন এসে বললেন, বাবা সারা বাংলাদেশের 25-30 হাজার কলেজে প্রফেসর আছে, আমরা ত্যাগ করে প্রত্যেকের হাতে একটা কইরা সুফিবাদের বই একটা বা দুটা যে কয়টা হোক আমরা প্রত্যেক প্রফেসরের হাতে দিব। 1 লক্ষ স্কুল শিক্ষক আছে তাদের হাতে আমরা একটা করে বই দেব সুফিবাদের বইগুলো, এইভাবে আমরা প্রচার করব। অর্ধেক পড়বে না গ্রহণ করবে না, অর্ধেক গ্রহণ করবে, এইভাবে আমাদের প্রচার করতে হবে। আমি বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে টাকা দেবে? এই পরশু দিন আমি এক জায়গায় এক পিসাবের এখানে আমি ওয়াজ করে আসলাম, মানে সেখানে আমার যাইতে হয়। উনি খাবার সময় বললেন, জাহাঙ্গীর ভাই বুকটা ফেটে গেল, আপনি ঠিকই বলছেন যে বিরাট বিরাট এক একটা গেট বানাই আপনি 15,000 এক একটা 20,000-25,000 টাকা নেয়। আমি এই ঝকঝক ঝলমলানো গেট এটা দেখে আমি খুশি হব, কিন্তু এই গেট দেখে ওহাবি আসবে না। ওহাবি মতবাদকে ঘায়েল করতে হলে কলম লাগবে, শক্তি লাগবে। সুতরাং আজ সব দরবার নীরব, সব কোনো প্রচার নেই, কোন প্রচার নাই, সত্যের প্রচার নাই। তাহলে কি সেই রসুল্লাহর কথা, যাহের জামানার ইমানদারদের ইমান হাতে জ্বলন্ত কয়লা রাখার মতো হবে? আজ তো তাই দেখছি। ইয়ে বাবা তো বুড়া মানুষ, একটু ক্লান্ত, একটু বলাজাত করে দি, দিয়ে শেষ করে দি। আজম বাবা আসেন একটু, হালকা একটু দরুদ পড়ি। সত্যকে বুঝবার তৌফিক দান করো। তোমার পাক দরবারে আমরা সবাই হাত তুলেছি, আমরা যেন সত্যকে বুঝতে পারি, সত্য সাগরে অবগাহন করতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, বৈষয়িক বিষয়ে কিছু চাইলাম, আমাদেরকে বিপদ আপদ বালা মুসিবত থেকে রহমতের চাদর দিয়ে ঢেকে রাখো। আল্লাহ রাব্বুল আলামিন, যারা আমার সঙ্গে হাত তুলেছে তাদের মনের মকসুদ গুলো যদি ন্যায়সঙ্গত হয় সেটা তুমি কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন, যারা আমার সঙ্গে হাত তুলেছে তাদের শত্রুকে বন্ধু করে দিও, না হয়তো হেদায়ত করে দিও। আল্লাহ রাব্বুল আলামিন, আজকে যাদের দারিদ্রতার কষাঘাতে জর্জরিত, তুমি বলেছ কাদাল ফাকরু আইয়াকুনা কুফরান, দারিদ্রতা কুফুরির দিকে এগিয়ে নিয়ে যায়। সুতরাং যেটুকু না হলে সংসার চলে না, যেটুকু না হলে মানুষের জীবনে ন্যূনতম চাওয়া পাওয়া মিটে না, সেইটুক থেকে তুমি আমাদেরকে বঞ্চিত করো না। اللهم انصرنا فإنك خير الناصرين، اللهم افتحنا فإنك خير الفاتحين، اللهم فزنا فإنك خير الحافظين، اللهم اغفرنا فإنك خير الغافرين، اللهم ارزقنا فإنك خير الرازقين، اللهم افرغ علينا صبرا وثبت أقدامنا وتوفنا مسلمين. آمين آمين آمين. بجودك آمين، بإمتنانك آمين، بلطفك آمين، ببرك آمين،
বেইসমিকামিন বেজাতিকামিন বেকুদরতিকামিন বেফদলিকামিন বেমন্নিকামিন বেইজ্জতিকামিন বেজলালিকামিন ইয়া খায়রুল মাসফুলিন তবারক আসমু ওয়া রাব্বুকা ওয়া জুল জালালুহুল ইকরাম বাহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসসালামু আলাইকুম। শ্রী 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 শ্রী